আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির নিউজ আপডেটে, সাথে আছি আমি আতিকুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে বক্তারা বলেন, সম্পূর্ণ ভুয়া মামলায় বেগম খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করেছে সরকার, তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মানবাধিকার ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপারসনকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। সারা বিশ্বে শান্তির বার্তা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকায় শুরু হয়েছে 2 দিনের বিশ্ব শান্তি সম্মেলন। রাজধানীর 3টি ভেন্যুতে শুরু হচ্ছে সম্মেলন। এতে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম মিলিয়ে যোগ দেবেন 100+ বিদেশি অতিথি। বিকেলে অ্যাডভান্সিং পিস থ্রু সোশ্যাল ইনক্লুশন প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শান্তি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কে অনিয়মের প্রতিবাদে লাল কার্ড দেখানোর কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড প্রদর্শন করা হবে। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরার শিক্ষার্থীদের আন্দোলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় তারা। তারই প্রেক্ষিতে সড়কে অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে এই কর্মসূচির ঘোষণা করেছে তারা। নীলফামারী সদর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে র্যাব। সকাল 7:30টায় র্যাব সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশেপাশে অবস্থান নিয়েছেন। র্যাব সদর দপ্তর জানিয়েছে, রংপুর থেকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হয়েছে। ঝড়ের কেন্দ্রস্থল বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সংকেত থেকে নামিয়ে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে বিকেলে ভারতের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, সুন্দরবন, সাতক্ষীরা সহ আশপাশে তীব্র ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এবারে জানাবো দেশের বাহিরের খবর। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে এর বিস্তার ঠেকাতে বিশ্বের সব দেশগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফিলিপাইনের ম্যানিলা থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ডাব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক ডক্টর তাসেকি কাসাই। তিনি বলেন, সীমান্ত বন্ধ করে ভাইরাসটির বিস্তার সাময়িকভাবে আটকানো যাবে। এবার জানাবো মাঠে ময়দানের সংবাদ। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। ঢাকা টেস্টে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। সফরে প্রথমবার টস জিতল বাবর আজম। এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। এছাড়াও একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএ টিভির দুপুরের সংবাদ।